আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা আমাদের কোষ এবং এর গঠন চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব সেটা হচ্ছে ডিএনএর রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন এটা এই চ্যাপ্টারের ত্রিশ নাম্বার এপিসোড তো ডিএনএ অনুলিপন বা অ্যাপ্লিকেশন নাম দেখে আমরা বুঝতে পারছি এখানে হচ্ছে ডিএনএ কপি তৈরি করার পদ্ধতির কথা বলা হয়েছে তো ডিএনএ থেকে তার অনুরূপ কপি বা অনুরূপ প্রতিলিপি সৃষ্টি করার পদ্ধতিকেই বলা হয় ডিএনএ অনুলিপন এখন এই অনুলিপনটা কিভাবে হয় বা কোন পদ্ধতিতে হয় সে সম্পর্কে বেশ কিছু মতবাদ প্রচলিত ছিল মোটামুটি তিনটা মতবাদ আমরা দেখতে পাই তিনটা মতবাদ কি কি সংরক্ষণশীল পদ্ধতি অর্থ সংরক্ষণশীল পদ্ধতি এবং বিচ্ছুরণ পদ্ধতি তো সংরক্ষণশীল পদ্ধতিতে বলা হয় যে আমাদের যে ডিএনএর যে ইয়েটা দুইটা ডাবল হেলিক্স ফার্স্টে হচ্ছে কি প্যাচ খুলে যাবে হেলিক্সের স্ট্যান্ডের প্যাচ খুলে যে প্রত্যেকটা এক একটা সিঙ্গেল সূত্র হচ্ছে এক একটা ছাঁচ হিসেবে ব্যবহৃত হবে প্রত্যেকটা ছাঁচকে কেন্দ্র করে নতুন একটা ডিএনএ তৈরি হবে এখন তৈরি হয়ে যাওয়ার পরে তারা আবার মাতৃ ডিএনএ থেকে পৃথক হয়ে নতুন ডিএনএর মধ্যে প্যাচ লেগে যাবে তো আমরা যদি এভাবে কল্পনা করি প্রথমে যদি ডিএনএটা এরকম হয় দেখতে এটা হচ্ছে মাতৃ ডিএনএ মাটি ডিএনএ প্যাচ খুলে যাবে প্রত্যেকটা সুতা আলাদা হয়ে যাবে এ একটা আলাদা সুতা এ একটা আলাদা সুতা এখন প্রত্যেকটা সিঙ্গেল স্ট্যান্ডকে ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন একটা সূত্র সংশ্লেষিত হবে এবং নতুন সূত্রটা হবে এরকম এভাবে নতুন সূত্র সংশ্লেষিত হলো হওয়ার পরে কি হবে আবার তাদের মধ্যেও প্যাচ খুলে যাবে প্যাচ খুলে যেয়ে প্রথম যে সূত্র ছিল দুটা তারা পরস্পর একসাথে জোড়া লেগে এরকম ভাবে আর নতুন সংশ্লিষ্ট সূত্র যেটা তারা এভাবে পরস্পরের সাথে প্যাচ লেগে নতুন ডিএনএ তৈরি করবে তো এখানে কি হলো সংরক্ষণ হলো সংরক্ষণ মানে কি প্রত্যেকটা সুতার মধ্যেই কিন্তু মানে তাদের যে সুতা ছিল তাদের মধ্যে ম্যাচিং এখানে অব্যাহত থাকলো মানে হচ্ছে এমন না যে একটা সুতা একটা সুতা অর্থেকের সাথে মিশে গেল তো এটা হচ্ছে সংরক্ষণশীল পদ্ধতি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির ক্ষেত্রে কি হবে নতুন সংশ্লেষিত ডিএনএর মধ্যে একটা সুতা হবে মাতৃ ডিএনএ সুতা আর একটা সুতা হবে নতুন সংশ্লেষিত যেমন এটা এই সুতার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা হচ্ছে মাতৃ ডিএনএ সুতা এই যে মাতৃ ডিএনএ ছিল তার সুতা আর এই যে হালকা কালারের যে সুতাটা এটা নতুন সংশ্লেষিত সুতা এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আর বিচ্ছন্নশীল পদ্ধতির ক্ষেত্রে কি হবে ফার্স্টে প্রত্যেকটা সুতা তাদের মধ্যে প্যাচ খুলে যাবে আলাদা হয়ে যাবে প্রত্যেকটা সুতা থেকে তাদের মধ্যে আবার খণ্ড তৈরি হবে যেমন এখানে যদি প্যাচটা আলাদা হয়ে সুতাটা এরকম দেখতে হয় তার মধ্যে খণ্ড তৈরি হবে এখানে ভেঙে গেল ভেঙে যেয়ে এরকম দুইটা সুতা তৈরি হলো প্রত্যেকটা সুতাকে কেন্দ্র করে নতুন করে সংশ্লেষিত হবে ডিএনএ এখানে সংশ্লেষিত হওয়ার পরে আবার কি হবে আবার তাদের মধ্যে প্যাচ খুলে ইন্টারচেঞ্জ হবে মানে এখানে ব্যাপারটা অনেক কমপ্লেক্স তখন দেখা যাবে অনেকটা ডিএনএটা দেখতে কিছুটা এরকম হবে তারপর এটার সাথে এটা সংযোগ আবার নতুন মাটি ডিএনএ সংযোগ এরকম করে একটা কমপ্লেক্স একটা পদ্ধতিই তৈরি হয় আর কি তো এই তিনটা মতবাদের মধ্যে গ্রহণযোগ্য মতবাদ বা বিজ্ঞানীরা যে মতবাদটাকে হচ্ছে সবাই গ্রহণ করেছেন সেই মতবাদটাই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কি হয় একটা সুতা হয় মাতৃ সুতা হয় নতুন সংশ্লেষিত এভাবে করে একটা ডিএনএ থেকে যখন দুইটা ডিএনএ তৈরি হয় প্রত্যেকটা নতুন সংশ্লেষিত ডিএন এর মধ্যে অর্ধেক পার্ট থাকে হচ্ছে মাতৃ ডিএন এবং বাকি অর্ধেক পার্ট থাকে হচ্ছে নতুনভাবে সংশ্লেষিত ডিএনএ তো আমরা আজকে যে ডিএনএ পদ্ধতিটা সেটা হবে সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ সংরক্ষণশীল পদ্ধতিতে রেপ্লিকেশনের জন্য আমাদের কি কি কাঁচামাল লাগবে সেই কাঁচামালগুলো আমরা ফার্স্টে দেখি তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ছাঁচ আমরা জানি যে পিঠা তৈরি করার সময় যেমন ছাঁচ দিয়ে নকশা করা হয় অর্থাৎ ছাঁচের যে নকশাটা ঠিক সেম টু সেম নকশা পিঠার উপর বসে যায় ঠিক তেমনি ডিএনএ ব্যবহার করা হবে তাকে বেস করে নতুন ডিএনএ সংশ্লেষিত হবে এবং আমরা ডিএনএর গঠন করার সময় দেখেছিলাম একটা পিউরিন বেসের সাথে আর একটা পাইরিমিডিন বেসের এখানে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় যেমন অ্যাডিনিনের সাথে সংযোগ তৈরি হয় কার ডাবল হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আর গুয়ানিনের সাথে সংযোগ তৈরি হবে কার সাইটোসিনের তিনটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে তো এভাবে কি হবে কেন্দ্র করে ছাঁচের যে বেসগুলো আছে সেই বেজের কমপ্লিমেন্টারি বা পরিপূরক বেস দিয়ে নতুন একটা সূত্র সংশ্লিষ্ট হবে তাহলে দুই নাম্বার যে উপাদান আমাদের লাগবে সেটা হচ্ছে অসংখ্য সাইড ট্রাইফসফেট অসংখ্য New cleoitete, dry phosphate. এখন এই নিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলোই হচ্ছে আমাদের এখানে সংযোগ তৈরি মানে নতুন যে ডিএনএ সংশ্লেষিত হবে সেই ডিএনএ সংশ্লেষিত হওয়ার জন্য যে আমাদের নাইট্রোজেন বেস লাগবে তারপর কি লাগবে আমাদের হচ্ছে ফস ফসফেট লাগবে সুগার লাগবে এগুলো সাপ্লাই দিবে হচ্ছে এরা আর তিন নম্বর যে উপাদান সেটা হচ্ছে শক্তি প্রচুর শক্তি লাগবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে কারণ আমাদের যখন মাতৃ ডিএনএকে আমি বন্ধন ভাঙবো বন্ধন ভাঙতে আমার প্রচুর এনার্জি দরকার নতুন যখন আমি ডিএনএ সংশ্লেষিত করব সেখানে যে একটা নিউক্লিওটাইডের সাথে একটা নিউক্লিওটাইডকে আমি জোড়া লাগাবো তখনও এনার্জি দরকার এই প্রচুর পরিমাণে শক্তি আমার প্রয়োজন এই শক্তিটা আমি কত থেকে পাবো শক্তিগুলো পাওয়া যায় এটিপি ভাঙনের ফলে ফলে আমরা বিপুল পরিমাণে শক্তি পাই এবং এই শক্তিটাই হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়ায় ব্যবহৃত হবে এবং চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে বেশ কিছু সহযোগী এনজাইম সহযোগী এনজাইম অনেকগুলো এনজাইম একত্রিত হয়ে একটা রেপ্লিকেশন কমপ্লেক্স তৈরি করবে এই রেপ্লিকেশনের জন্য যত ধরনের এনজাইম দরকার সবগুলো এনজাইম সমন্বিতভাবে তৈরি করবে হচ্ছে রেপ্লিকেশন কমপ্লেক্স রেপ্লিকেশন কমপ্লেক্স এই রেপ্লিকেশন কমপ্লেক্সগুলোই সমন্বিতভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করবে রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে প্রধান যে এনজাইমটা ভূমিকা রাখে তার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ এটা আমাদেরকে মনে রাখতে হবে তো এখন আমরা হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য যে এনজাইমগুলো দরকার বা প্রয়োজন সেই এনজাইমগুলোর নাম জানব প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে হেলিকেজ হেলি কেজ এরপর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আমি ওটার ফুল ফর্ম লিখে দিচ্ছি পরে তারপরে আমাদের দরকার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ এরপর আমাদের লাগবে হচ্ছে এপি আইসো মারেজ এপি আইসো মারেজ এরপরে আমাদের লাগবে লাইগেজ এবং লাস্ট যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে প্রাইমেজ প্রাই মেজ তাহলে আমরা এখন আমাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু করি প্রক্রিয়া শুরুতে আমি বলেছিলাম আমার আমরা জানি ডিএনএটা হচ্ছে প্যাচ লাগানো অবস্থায় থাকে ডাবল হেলিক্স বা দুইটা হেলিক্স একটা আরেকটার সাথে প্যাচ লেগে লেগে এরকম একটা গঠন তৈরি করে একটা বেনির মতন একটা পাকানো রশির মতন গঠন তৈরি করে এখন এই পাকানো রশির এই গঠনটাকে ভাঙতে হবে মানে দুইটা সুতাকে আলাদা করতে হবে এই আলাদা করার কাজটা যে ইনজাইম করে তার নাম হচ্ছে হেলিকেজ তাহলে প্রথমে আমার লাগবে কাকে হেলিকেজকে আমরা যদি ছবিতে দেখি তাহলে এই যে এনজাইমটা আমরা এখানে লেভেলিং করেছি এই এনজাইমটার নাম হচ্ছে কি হেলিকেজ হেলিকেজের কাজ কি সুতার যে প্যাচ এই প্যাচটাকে খুলে ফেলা হেলিকেজ যত অগ্রসর হতে থাকবে প্যাচ তত খুলতে থাকবে যেমন আমরা দেখেছি এখানে হেলিকেজ এখন এই অবস্থানে আছে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ প্যাচটুকু খোলা আছে তাহলে হেলিকেজের কাজ কি প্রথমে প্যাচ খোলা প্যাচ খুলে ফেলার পরে পুনরায় যেন প্যাচ না লাগে মানে সামনের অংশগুলোর মধ্যে যেন আবার প্যাচ তৈরি না হয় এই প্যাচ না তৈরি হওয়ার কাজটা করে হচ্ছে এপি এপি আইসো কাজ হচ্ছে যে নতুন করে যে অংশটুকু প্যাচ খোলা হয়ে গেছে সেই অংশটুকুতে যেন আর প্যাচ না লাগে সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করা এরপর আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন এটার কাজটা অনেকটা এপিআইসো মারাজের মতন এই যে এই জায়গাগুলো আমরা এখানে লেবেলিং করেছি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এটার ফুল ফর্ম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজকে নতুন করে প্যাচ লাগতে না দেয় যে এই জায়গাগুলো এটা সংযুক্ত হয়ে এই জায়গাগুলোতে সেই প্যাচ লাগতে দেয় না এপিআইসি মানে আরেকটা কাজ আছে নতুন করে ডিএনএ সংশ্লিষ্ট হয়ে যাওয়ার পরে সে ডিএনএ কে প্যাচ সাহায্য করবে ওটা আমরা পরে দেখব আপাতত আমরা মনে রাখি এপিআইসি মানেজের কাজ যেন সামনের দিকের অংশগুলো খুব বেশি প্যাচ না লেগে যায় সেটাকে নিয়ন্ত্রণ করা এখন আমাদের যখন প্যাচ খোলা হয়ে যাবে প্যাচ খোলার পর আমাদের একটা জায়গা থেকে কিন্তু রেপ্লিকেশন শুরু করতে হবে যে জায়গায় রেপ্লিকেশন শুরু হয় সেই জায়গাটার নাম হচ্ছে অরি জায়গাটার নাম হচ্ছে অরি অরি নামটা এসেছে অরিজিন বা সূচনা বিন্দু থেকে তো অরিতে হচ্ছে আমাদের রেপ্লিকেশন শুরু হবে শুরু করার জন্য আমাকে কি করতে হবে রেপ্লিকেশন করবে যে এনজাইমটা তাকে নিয়ে আসতে হবে তো অরিতে ফার্স্টে হচ্ছে একটা আর প্রাইমার তৈরি হয় এই আর এন প্রাইমারটাকে অরিজিনের মধ্যে সংযোগ ঘটায় হচ্ছে প্রাইমেজ তবে যে জায়গায় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে সেই জায়গায় ফার্স্টে একটা প্রাইমার সংযুক্ত হবে প্রাইমার সংযুক্ত হয়ে নির্দেশ দিবে যেন এখানে রেপ্লিকেশন শুরু হয় তো প্রাইমার সংযুক্ত করার কাজটা করবে হচ্ছে প্রাইমেজ এখন এতটুকু হওয়ার পরে যখন এখানে প্রাইমার সংযুক্ত হয়ে গেল এখন এখানে এখানে আকর্ষিত হবে ডিএনএ পলিমারেজ এনজাইম যেটা মেইন এনজাইম রেপ্লিকেশনের এই এনজাইমটা তখন চলে আসবে ডিএনএ পলিমারিজ এনজাইমের কাজ কি এই যে আমরা বললাম নিউক্লিও সাইট এই নিউক্লিও সাইটগুলোকে এনে জোড়া দেওয়া যেমন আমার এই জায়গায় যদি থেকে থাকে অ্যাডিনিন অ্যাডিনিনের কমপ্লিমেন্টারি খারক কি থায়ামিন তাহলে এই জায়গায় আমাকে লাগাতে হবে কাকে থায়ামিনকে এই থায়ামিনকে এনে এই জায়গায় সংযুক্ত করবে হচ্ছে ডিএনএ পলিমারেজ তারপর এখানে যদি থাকে সাইটোসিন সাইটোসিনের কমপ্লিমেন্টারি খারক হচ্ছে গুয়ানিন তাহলে গুয়ানিনকে এনে এখানে সংযুক্ত করার কাজ করবে কে ডিএনএ পলিমারেজ এখন আমরা এখানে কিন্তু পড়েছি অসংখ্য নিউক্লিওসাইট ট্রাইফসফেট আমরা জানি নিউক্লিওসাইট কিভাবে তৈরি হয় একটা সুগার এবং নাইট্রোজেন বেস মিলে তৈরি হয় হচ্ছে নিউক্লিওসাইড এখন নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট সংযুক্ত হবে তখনই কিন্তু তৈরি হবে নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইটগুলোই হচ্ছে এক একটা একক হিসেবে কাজ করে ডিএনএ অনুল তো এখানে যখন নিউক্লিওসাইড ট্রাইফসফেট আসে আসার পরে যেহেতু এখানে দেখতে পাচ্ছি ফসফেট ছিল তিনটা তিনটা ফসফেট ফসফেট থেকে একটা হচ্ছে সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেলে সাইডের টাইট এবং সম্পূর্ণ নিউক্লিও টাইটটা হচ্ছে এখানে জোড়া লেগে যায় আর বাকি যে দুইটা ফসফেট এখান থেকে বের হয়ে গেল দেশে এই দুইটা ফসফেট আবার ভেঙে যে পুনরায় প্রচুর পরিমাণে শক্তি তৈরি করবে এই শক্তিটা পুরো প্রক্রিয়া তাকে এনার্জি সাপ্লাই দিবে তারপর যখন এখানে এক একটা এক একটা আমাদের নিউক্লিও টাইড আসবে প্রত্যেকটা নিউক্লিও টাইড এক একটা সাথে কমপ্লিমেন্টারি হিসাবে বাইন্ড করবে প্রত্যেকটার সাথে সংযোগ তৈরি হতে থাকবে আমরা যদি এই সূত্রটা খেয়াল করি এই যে ছাঁচটা এই ছাঁচটাকে কেন্দ্র করে যেই আমাদের নতুন যে ডিএনএ সংশ্লেষিত হচ্ছে এটা কিন্তু নিরবচ্ছিন্নভাবে সংশ্লেষিত হচ্ছে এই নিরবচ্ছিন্নভাবে সংশ্লেষিত হয় যেই ছাঁচের মাধ্যমে তাকে বলা হয় লিডিং সূত্র তাহলে এটা কি লিডিং সে লিড করছে লিডিং সূত্র হিসেবে কাজ করবে নিচের দিকে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু মাঝখানে ফাঁকা ফাঁকা আছে ছোট একটু পরিমাণে ডিএনএ সংশ্লিষ্ট হয়েছে আবার গ্যাপ আবার আরেকটু একটু ছোট আবার গ্যাপ আবার একটু সংশ্লেষিত হচ্ছে তো মাঝখানে যে গ্যাপ গ্যাপওয়ালা যে ডিএনএ সংশ্লেষণ হয় যে সূত্রের মাধ্যমে সেটাকে বলা হয় ল্যাগিং সূত্র যে এখানে কিন্তু গ্যাপ থেকে যায় যেন এটার নাম হচ্ছে ল্যাগিং সূত্র আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে সবসময় ডিএনএ সংশ্লিষ্ট হবে থ্রি প্রাইম হাইড্রোক্সিল প্রান্তে কারণ ডিএনএ পলিমারের থ্রি এনজাইমের কাজ হচ্ছে নিউক্লিওসাইটগুলোকে এনে সংযোগ দেয়া। এই নিউক্লিওসাইটগুলোকে একমাত্র থ্রি প্রাইম প্রান্তে সংযোগ দেওয়া সম্ভব তাই সবসময় থ্রি প্রাইম হাইড্রোক্সিল প্রান্তে কিন্তু নতুন নিউক্লিওসাইটটা বা নিউক্লিওটাইটটা সংযোজিত হবে এ কারণে নতুন সংশ্লেষিত ডিএনএ এর সবসময় আর সিকুয়েন্স কেমন হবে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম অলওয়েজ ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম প্রান্তের দিকে নতুন ডিএনএ সংশ্লেষিত হয় কারণ থ্রি প্রাইম প্রান্তে নতুন করে সংযোগ তৈরি হতে থাকবে তো যত সামনের দিকে আঁকাবে ওইটা হবে ফাইভ প্রাইম আর পেছনের অংশটাই হবে থ্রি প্রাইম তো যখন আমার এই জায়গাগুলো সংশ্লেষিত হয়ে গেল আর নিচের দিকে আমরা দেখলাম এক একটা খণ্ড তৈরি হচ্ছে কারণ এই জায়গাটা ছিল ল্যাগিং সূত্রের পার্ট ল্যাগিং সূত্রের দ্বারা প্রতিটা সংশ্লিষ্ট ডিএনএকে নাম দেওয়া হয়েছে ওকাজাকি খণ্ড প্রত্যেকটা খণ্ডের নাম হচ্ছে কি ওকাজাকি খণ্ড এই ওকাজাকি খণ্ডগুলো সংশ্লিষ্ট হয়ে যাওয়ার পরে এদেরকে কিন্তু জোড়া লাগানো হয় সবগুলো খণ্ড মিলে একটা নতুন সম্পূর্ণ ডিএনএ তৈরি হয় এই জোড়া লাগানোর কাজ করবে লাইগেজ এনজাইম আমরা জানি লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে জোড়া লাগানো তাই জোড়া লাগানোর কাজটা করবে হচ্ছে লাইগেজ এনজাইম তো এভাবে করে যখন সংশ্লেষণ হয়ে যায় একটা পর্যায়ে যে যখন ডিএনএ সম্পূর্ণ ডিএনএটাকে সংশ্লেষিত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমাদের নতুন দুইটা ডিএনএ তৈরি হবে প্রত্যেকটা ডিএনএর মধ্যে একটা থাকবে মাতৃ ডিএনএর সূত্র আরেকটা হবে নতুন সংশ্লেষিত সূত্র তাহলে এভাবে যে প্রক্রিয়ায় আমাদের যে সং অর্থ সংরক্ষণশীল পদ্ধতিতে যে ডিএন এর হলো এই প্রক্রিয়া কিন্তু আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আছে এখানে প্রুফ এর ব্যবস্থা আছে প্রুফ রিডিং মানে কি যে কোনো ভুল শুদ্ধানো তো আমরা জানি অ্যারিনের সাথে থায়ামিনের সংযোগ হয় গুয়ানিনের সাথে সাইটোসিনের তো কোনো কারণে যদি অ্যারিনিনের সাথে থায়ামিন সংযুক্ত না হয়ে সাইটোসিন সংযুক্ত হয়ে যায় এটা কিন্তু একটা মিসম্যাচ বা ভুল এই ভুলটাকে ডিএনএ নিজেই সংর ইয়ে সংশোধন করতে পারে এবং এই সংশোধন করা হয় যে প্রক্রিয়া তাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং তো এই প্রুফ রিডিং এই বিশেষ পদ্ধতিটা জাস্ট সেটুক জানলেই হবে আমাদের আর আমাদের জন্য অবশ্যই পুরো প্রক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে কি কি কাঁচামাল লাগে এটা ইম্পর্টেন্ট চারটা কাঁচামাল লাগে ছাঁচ লাগবে অসংখ্য নিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে অনেক বেশি পরিমাণে শক্তি লাগবে এবং কিছু সহযোগী এনজাইম লাগবে যেমন রেপ্লিকেশন কমপ্লেক্স সম্পূর্ণ এনজাইমের গ্রুপটাকে বলা হবে রেপ্লিকেশন কমপ্লেক্স আর এ পাশে আমরা রেপ্লিকেশন কমপ্লেক্সগুলোর নাম দেখেছি ছয়টা এনজাইম এখানে আছে হেলিকেজ সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ডিএনএ পলিমারেজ এপি আইসোমারেজ লাইগেজ এবং প্রাইমেজ প্রত্যেকটা এনজাইমে কিন্তু নিজের নিজের ভূমিকা পালন করে এবং খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তো আশা করি আজকে সবাই এই ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কিভাবে সংশ্লেষিত হয় সেটা বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বতে আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো নিয়ে আলোচনা করব সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি